Hey everyone, good afternoon, welcome back to the channel. আশা করব তোমরা প্রত্যেকই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। অনেক দিন পরে আবার ব্লগ করছি, প্রায় এক সপ্তাহ হয়ে গেল ব্লগ করিনি। তার একটাই কারণ ফোন থেকে তো আমি এখন ব্লগ করি, আর ফোনটা গেছিল আমার ব্যাটারিটা ডাউন হয়ে, মানে ব্যাটারিটা ভিডিও কোনো শ্যুট করলেই এ হচ্ছিল, মানে বসে আছিল ফোনটা সুইচ অফ হয়ে যাচ্ছিল, তো সেই জন্য ব্লগ করতে পারিনি। ফোনটা দোকানে দিয়েছিলাম, তো কালকে দুপুরের দিকে ফোনটা আমার হাতে এসেছে। তো কাল বিকাল যেহেতু হয়ে গেছিল, আর তোমার একটা ফ্রেন্ড আমার বাড়িতে আসার কথা ছিল, তো সেই জন্য আর দুপুর থেকে ব্লগটা স্টার্ট করিনি। ভাবলাম একেবারে আজ থেকে ব্লগটা স্টার্ট করব। এখন টাইম হয়ে গেছে তোমার বিকেল 4:30, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে অনেক কাজ টাজ গুছিয়েছি, কেন সমস্ত কিছু গাছানো ছিল সেটা তোমাদের পরে বলবো। আপাতত আমি একদম দেখো রেডি হয়ে গেছি, একটু বেরোচ্ছি। তো আগে বেরিয়ে যাই, বেরোতে বেরোতে বলছি তোমাদের কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো ব্লগটা স্টার্ট করছি, কাল অব্দি কন্টিনিউ করবো, তো চেক করতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো আমরা বেরিয়ে পড়েছি আর অনেকটা রাস্তা এসেও গেছি। কোথায় যাচ্ছি হচ্ছে, আমরা যাচ্ছি হচ্ছে একটা জামা কিনতে। অ্যাকচুয়াল আমার যে মাসুতো দাদার মেয়ে, তোমরা হয়তো ব্লগে দেখেছো, ওখানে গেছিলাম যখন এসেছিলো আমাদের বাড়ি, তো ওর জন্য যেহেতু পুজো সামনে, তো ওর জন্য একটা জামা কিনতে যাচ্ছি। ওর জন্য জামাটা কিনতে যাবো, অনেকদিন ধরেই হচ্ছে কিন্তু যাওয়ার হয়ে উঠছিল না। তো আমি আর কৌশিক বেরিয়ে পড়েছি, এই যে কৌশিক এখানে, ছেলেকে নিয়ে যাচ্ছি না, ও ঘুমাচ্ছে, তো ঘুমাক। সন্ধ্যেবেলা আবার একটা জায়গায় বেরোনোর আছে, তো তখন ওকে বাইকে করে নিয়ে যাব। আর এখন আমরা একটু এসেছি সিটি লাইফে, আমাদের এখানে তো বেশি দূর না বাড়ি থেকে, কাছাকাছির মধ্যেই। তো জামা টুকটাক দেখা যাক কী কী পছন্দ হয়, ওই জামাটাই মেনলি কিনবো, আর যদি টুকটাক কিছু পছন্দ হয় তো কেনাকাটা করবো। চলো যাওয়া যাক। আর বীভৎস গরম, ক্লাউডি একটা ওয়েদার, কিন্তু এক ফোঁটা হাওয়া নেই, প্রচণ্ড গরম লাগছে। চলো যাওয়া যাক। আমরা এই কটা শর্ট লিস্ট করেছি, মানে এই তিনটের মধ্যে যেখানে একটা রেখেছি, এই তিনটের মধ্যে কনফিউশনে বুঝছি কোনটা নেব। তিনটেই খুব সুন্দর দেখতে, এটা প্যান্টের সাথে আছে আর এগুলো স্কার্টের সাথে আছে। এটা হয়তো ভালো মানাবে না, এরকম হচ্ছে আর কি। তো দেখা যাক কোনটা কিনি, চলো দেখি। কি ওটা নেবে? ভালো ওটা, তো অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলছি। অনেকক্ষণ আগেই ফিরে চলে এসেছি, ফিরে এসেছি তোমার ওই 7:15 এরকম নাগাদ। এসে এই ছেলেকে দুধ টুধ খাইয়ে পড়াতে বসিয়েছিলাম, আর কারণ কালকে যেহেতু আমরা বাপের বাড়ি যাচ্ছি, কাল হ্যাঁ সানডে বাপের বাড়ি যাচ্ছি, তো সেই জন্য আজকে একটু পড়ানোটা খুব দরকার ছিল, কালকের আবৃত্তিটা প্র্যাকটিস করানো ছিল। তো সব মিলিয়ে মিশিয়ে তোমার পড়াতে একটু বসাতেই হতো, সামনে ওর আবার এক্সামও আছে, তো একটু পড়ালাম। আর এখন তোমার ওর ডিনারও হয়ে গেছে, মানে ছেলের খাওয়া হয়ে গেছে। আমি ভাবলাম কী কী কেনাকাটা করেছি তোমাদেরকে দেখিয়ে দিই, এখনও প্যাকিং বাকি, মানে কালকে যে যাবো তার জন্য প্যাকিং বাকি,
তো সেগুলো সমস্ত করব। তার আগে তোমাদের দেখিয়ে দিই কি কি কেনাকাটা করেছি। তোমাদের তো প্রথমেই বললাম যে সেইভাবে মানে কিছু কেনার নেই, যাচ্ছি ওই আমার ওই ভাইজির জন্য, ভাইজি না কি হবে, হ্যাঁ ভাই আমি ভাইজি হবে, তো ভাইজির জন্য কেনা মানে একটা জামা কেনার আছে, তো ওই জন্যই যাচ্ছি। তাও যদি আর কিছু পছন্দ হয় টুকটাক তো কিনবো, সেরকমই হয়েছে আর কি, টুকটাক কিছু পছন্দ হয়েছে কিনেছি। তো মেনলি যেটার জন্য গেছি সেটা তোমাদের এখন দেখাবো, তোমরা হয়তো ভিডিও আমি ওখানে করছিলাম এটা দেখেই থাকবে। অনেকগুলো সুন্দর সুন্দর জামা চয়েস করছিলাম, কিন্তু আবার হবে কি না এত দূর থেকে নিয়ে যাব, তো সেটার একটা ব্যাপার আছে, সেই জন্য একটু মানে ভয় ভয়ে কিনছি যে সাইজটা কি জানি কি হবে না হবে। তো এই দেখো এরকম একটা স্কার্ট ওর জন্য কিনেছি, এরকম একটা স্কার্ট, খুব কিউট দেখতে স্কার্টটা, এখানে আবার দুটো এ আছে, আর তার সাথে আছে সেট এরকম টপ, টপটাও খুব কিউট দেখো, দারুণ দেখতে। তো এই হচ্ছে স্কার্ট আর টপটা, আমার তো দেখে খুব পছন্দ হয়েছে, দারুণ মিষ্টি কালারটা, মানে এই ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু দেখতে খুব সুন্দর মিষ্টি কালারটা একদম। তো তোমরা জানিও কিরকম লাগলো দেখতে, এই যে একবারে কুচি কুচি স্কার্ট অ্যান্ড টপ। তো এই হচ্ছে আমার ভাইজির জন্য তোমার একটা জামা, আর যেটা কিনেছি সেটা হচ্ছে ওখান থেকেই ছেলের দুটো প্যান্ট কিনেছি, ওর অ্যাকচুয়াল বাড়িতে পরার প্যান্ট ছিল না, তো এইরকম একটা প্যান্ট কিনেছি আর এরকম একটা প্যান্ট কিনেছি, দুটো প্যান্ট কিনেছি। আর যেটা কিনেছি যেটা আমার মেইন খুবই পছন্দের, একটা এরকম জুতো কিনেছি আমার জন্য। অনেকদিন ধরে এরকম জুতো কিনবো কিনবো করছিলাম, আমার কি হয় বলতো, এরকম টাইপের জুতোগুলো মানে পড়তে তো খুবই ভালো লাগে, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে এই জায়গাটা না মানে আমার ব্যাক পোর্শনটা কেটে যায় সবসময়, এই জায়গাটা হার্ডি হলে আমার ব্যাক পোর্শনটা কেটে যায়, তো ভীষণ প্রবলেম হয়। এটা অজন্তা থেকে কিনেছি, খাদিমসেও দেখছিলাম একটুখানি ভিডিও, হয়তো তোমাদের জন্য তুলেওছি কি জানি না, খেয়াল করছে না, তো তোমরা তো দেখেই ফেলেছো এতক্ষণ যে খাদিমসে কোন শুটা দেখছিলাম, তো ওটা আমার পছন্দ হচ্ছিল, আর একটা শুভ পছন্দ হচ্ছিল, কিন্তু ওইটার প্রবলেমটা হচ্ছিল কি পিছন দিকটা সেই আমার হাঁটতে গেলে লাগছিল, কিন্তু এটা খুব সফট আর প্রিন্টটাও খুব সুন্দর, আর পিঙ্ক তো আমার ফেভারিট কালার, তো জুতোতেও নিয়ে নিয়েছি। কৌশিক বলছে তুমি কি জুতোতেও পিঙ্ক পরবে, আমি যে আগে কপালে আমার আছে এটা দেখলাম, আর এটা দেখলাম সফট কাপড়, এটা কাপড় আর কি, তো পছন্দ হয়ে গেল, তো এই আমার শুটা নিয়ে নিয়েছি। আর এই ছিল টুকিটাকি, আর কিছু আমার কসমেটিক্সের জিনিস কেনা ছিল তো সেগুলো কিনেছি, ব্যাস এই ছিল আজকে শপিং। কালকে সকাল সকাল বেরোতে হবে, তো তাড়াতাড়ি করে প্যাকিংটাকে কমপ্লিট করি। তো নেক্সট মর্নিং আবার ব্লগটাকে কন্টিনিউ করছি, তোমাদের যেরকমটা বলছিলাম যে একদম রেডি হয়ে গেছি, সকাল সকাল যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি, তো যেহেতু পুজোর সময় তো বাইকটাকে অ্যাভয়েড করছি, ট্রেনে যাচ্ছি, তো সেই জন্য আর্লি মর্নিং বেরিয়ে যাচ্ছি, 6:30 ট্রেন ধরবো যাতে ফাঁকায় একদম থাকে। আর কৌশিক যাবে আমাকে কামারকুণ্ড অব্দি দিতে, তারপর বাবা আসবে মানে হাফ, ওর যেহেতু আমি পরীক্ষা তো এখন গিয়ে থাকা সম্ভব না, আজ তো সানডে, কাল থেকে অফিস, তোকে ফিরে আসতেই হবে, তো ওই জন্য যাচ্ছে না, হাফ দিয়ে আমাকে দিয়ে আসবে, বাবা হাফ থেকে নিয়ে আসবে। তো আমরা সব রেডি হয়ে গেছি, দেখো আবার ম্যাচিং শুটাও পরে নিয়েছি, আমার তো পিঙ্ক ফেভারিট, তোমাদের একবার দেখিয়ে দিই, দেখো ম্যাচিং শুটাও পরে ফেলেছি, সব জামার সাথেই প্রায় মানে পেয়ার আপ করতে পারবো। তো চলো, আমরা বেশি বক বক করছি না, অনেক ভারী একটা লাগেজ হয়েছে, এই দেখো এখানে লাগেজ, তো এটাকে নিয়ে এখন স্টেশনে যেতে হবে, তো চলো এখন বেরোনো যাক।
ফিরলাম বাড়িতে, আর এসে সবার সাথে একটু দেখা টাকা হলো, বেশ ভালো লাগছে। তো তাড়াতাড়ি পরে পৌঁছে গেছি আর্লি মর্নিং। এই দেখো অস্মিকও পৌঁছে গেছে, আর তোমার কৌশিক তো কামারকুন্ড থেকে আমাদের ছেড়ে দিয়ে চলে গেছিল। তো চলো ব্লগটা এখানে আজকের মতো এন্ড করে দিচ্ছি। এক সপ্তাহে বার বাড়িতে ছুটি কাটাই, এই ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর যারা ফার্স্ট টাইম আমাদের দেখছে চ্যানেলটাকে বলে দিও চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সাথে সাথে অল বেল আইকনটা এনেবল করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও, সাথে দেখে নিতে পারো। তো চলো দেখা হচ্ছে পরের একটা কোনো এক্সাইটিং ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা।